নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ একটা চিকেনের প্রিপারেশন তৈরি করে দেখাবো আজ, যেটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দারুণ খেতে লাগবে। খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণই সুস্বাদু। একঘেয়ে চিকেন কারি থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের কিছু বানাতে হলে অবশ্যই আজকের এই চিকেন কারিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। যেমন দেখতে লোভনীয় হয় ঠিক ততটাই টেস্টি খেতে হয়। আশা করছি ভালো লাগবে আপনাদের আজকের ভিডিওটা, তাহলে দেখে নিন রেসিপি। রান্নাটা করবার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি। সাদা তেলে আমি রান্নাটা করছি, তবে সর্ষের তেল বা অন্য রান্নার তেলও ব্যবহার করা যাবে। তেল একটু গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন ঘি। ঘি গলে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। বাদামি রং করে পেঁয়াজ ভেজে নিতে হবে। আমি হাই আঁচেই পেঁয়াজ ভাজছি, সেই জন্য সমানে হাতা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে হাই আঁচে ভাজবার সময় পেঁয়াজ পুড়ে না যায়। বাদামি রং করে পেঁয়াজ দেখুন আমি ভেজে নিয়েছি। ঠিক এভাবে করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও এটাকে ভাজবো, আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, 2 মিনিট ভেজেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেস্পুন ভরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে গ্রেভির রং খুব সুন্দর আসবে আর ঝালও কম হবে। এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের আঁচ কমে রাখবেন, নাহলে পুড়ে যাবে। আজ কমে রেখে এটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর রং এসেছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন এটাকে কষিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে চিকেনের টুকরোগুলো। আমি 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি, তবে বোনলেস চিকেন দিয়েও কিন্তু রান্নাটা আপনারা করতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। কড়াইতে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেন মিশিয়ে নিয়ে হাই আছে প্রথমে 3-4 মিনিট এটাকে ভাজবো। যতক্ষণ চিকেন ভাজা হচ্ছে ততক্ষণ এর মধ্যে দেবার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। সেই জন্য আমি নিয়েছি এখানে 2টো তেজপাতা, 8-10টা কাশ্মীরি লঙ্কা, 1 টিস্পুন মৌরি, 2টো দারচিনি, 3টে ছোট এলাচ, 5-6টা লং আর 1 টিস্পুন গোলমরিচ। গোটা মশলাগুলো শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়েছে। এবার এগুলো একটু ঠান্ডা হলেই আমি গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেব। অন্যদিকে চিকেনও ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট হাই আছে চিকেন আমি ভেজেছি। এবার বানিয়ে রাখা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই আমি এর মধ্যে দিচ্ছি। চিকেনের সাথে মশলা মিশিয়ে নিয়ে ভালোভাবে এখন এটাকে কষাবো। গ্যাসের আঁচ লো মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু এর মধ্যে বন্ধুরা জল দেবেন না, জল ছাড়াই এটাকে কষাতে হবে। এভাবে আমি 7-8 মিনিট মশলার সাথে চিকেন কষিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে টক দই। দই আগে থেকেই আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দই দেবার পর আবারও সব একসাথে মিশিয়ে নেব আর এটাকে আরও একটু সময় কষাবো। কড়াইটা ঢেকে দিয়ে কম আছে এটাকে কষিয়ে নেব, তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও এটাকে ঢেকে দেব। দই থেকে তেল না ছাড়া অবধি এভাবে এটাকে কষাতে হবে। এভাবে করে আমি 7-8 মিনিট এটা কষিয়েছি। দেখুন দই থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব এর মধ্যে গরম জল। যেরকম প্রয়োজন সেই মতন আপনারা গরম জল দেবেন, গ্রেভি কীরকম রাখতে চান সেই বুঝে। আমি প্রায় 1 কাপ মতন গরম জল এর মধ্যে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন নুন দেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি। সব একবার মিশিয়ে দিয়ে আবারও কড়াই ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে কম আছে এটাকে রান্না করব, চিকেন পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি। এভাবে আমি প্রায় 15 মিনিট রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন ঘি আর তেল ভেসে উঠেছে। মাংস হাড় থেকে দেখুন সরে গেছে, মানে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার সবশেষে দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন কসৌরি মেথি। হাতে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কসৌরি মেথি দেবার পর গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট গ্রেভি ফুটতে দেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট এটা ফুটিয়েছি। এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে গ্রেভির টেক্সচার। যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু এটা ঠিক ততটাই সুস্বাদু। অবশ্যই একবার আমার আজকের রেসিপি ফলো করে চিকেনের এই নতুন রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আপনাদের কমেন্টসে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন।
তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।